বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট আবাসিক হলে শিক্ষার্থী আবরার ফাহাদ রাব্বিকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ। আবরার ফাহাদ হত্যা মামলার 20 আসামিকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি যাবজ্জীবন প্রাপ্ত আসামিদের 50,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আবরার ফাহাদ বুয়েটে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষে পড়তেন। 2019 সালের 6 অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরবাংলা হলের একটি কক্ষে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে।